দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে করুণাদ্র, বেকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কীভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। হে পার্থ, এই হানিকর তিব্বতের বশবর্তী হয় না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের সিক্ত রক্তে সিক্ত হবে। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিম কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত, আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কী করে আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে